গুড মর্নিং ফ্রেন্ডস, আরে দেখো সকাল সকাল আমি উঠান ঝাড়ু দিচ্ছি। এটা হলো আমার প্রত্যেক দিনের কাজ, মানে বাসি কাজ, স্নানের আগে যেগুলো কাজ হয় বা ঘুম থেকে উঠে যেগুলো কাজ হয় সেগুলো। আর এখানে দেখো ছোটো ছোটো পাতা পড়েছে, তো সেগুলোকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো দেখো বাইরেটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এখানে একটা কুলের গাছ আছে, অনেক বড় কুলের গাছটা, তো সেখান থেকে অনেকগুলো কুলের ছোট ছোট পাতা পড়ে, তারপর ছোট ছোট কুল পড়ে, পাখি যেগুলো খেয়ে ফেলে আর কি। এখনও পাখি নেই সেরকম, তবুও যে পাখিগুলো ফেলে সেগুলো। আর তার মধ্যে একটু তারা আছে, একজন আসবে আমাদের বাড়িতে, কে গেস করো তাড়াতাড়ি। তো তারপর আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি, এই যে সরু একটা রাস্তা গেছে, পাতলা মানে রাস্তা গেছে আর কি একটা, তো সেইখানে ঝাড়ু দিয়ে নিচ্ছি অনেক বড় আমাদের বাড়ি আসার আর কি। তো ঝাড়ু দেওয়া হয়ে গেলে আরও কাজ আছে। তো ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এবার রান্নাঘরটাকে লেপে নিব। এই যে রান্নাঘরটা লেপা হয়ে গেছে, এবার বারান্দাটা লেপতেছি। আমি সপ্তাহে দুদিন করে মাটির ঘরটা লেপি, একদিন হলো শনিবার আর একদিন যে কোনো দিন আর কি লেপিনি, কেন খারাপ লাগে দেখতে তার জন্য। তো শনিবার তো করেছি আর আজকে করছি, লেপে নিচ্ছি তার মধ্যে। আর যে উনুনটো ছাই বার করে আর কি ভালো করে ভিতর থেকে শনিবার করে লেপে নিই। আর আজকে যেহেতু এমনি লেপতেছি, তাই এখানে এমনিতে নর্মাল মানে জল দিয়ে মাটি দিয়ে বাস নর্মাল, মাটিও সেরকম নেই নেই, শুধু নর্মাল মানে লেপে নিচ্ছি এমনি আর কি, যাতে দেখতে ভালো লাগে। আর আমি গোল গোল করে লেপে নিচ্ছি, টান টান করে লেপছি না, কারণ টান টান করে আগে লেপতাম যেই ঘরে থাকতাম আর কি, আগে যেই ঘরে কাঁচা ঘরটা ছিল, তো এখন তো মানে সেটা পাকা হয়েছে মেঝেটা আর কি। তো এই জন্য গোল গোল করে লেপে নিচ্ছি, রান্নাঘর তো গোল গোল করে ভালো লাগে আর কি। আর উঠান টুঠান লেপলে এসে করে লেপি টান টান করে। আর এইখানে দেখো আমার মানে বাসন আর কি, রাত্রিবেলা যেহেতু ভাত কেউ মানে ছিল অল্প অল্প করে খেয়েছি, তিনটে থালি হয়েছে। আর আমার মানে সকালবেলা আমি ছাই দিয়ে বাসন মাজার চেষ্টা করি, কারণ ছাই দিয়ে মাজলে বাসনগুলো একদম পরিষ্কার হয়, ঝকঝকে হয়। আর সাবান দিয়ে করলে একটু লালচে লালচে ভাব থাকে। আর কলের পাড়টা দেখো কি নোংরা, নোংরা বলতে লাল হয়ে গেছে পাথরগুলো। আর কেউ কিছু মনে করো না, কারণ মানে জল খারাপ তো তার জন্য লাল হয়ে গেছে প্রচণ্ড আয়রন জলের মধ্যে। তো আমি প্রত্যেকদিন সকালবেলা ছাই দিয়ে মাজি, আর বাকি দুপুরবেলা যে আছে তখন সাবান দিয়ে মেজে নিই বাসনগুলো। তো আজকে বেশি বাসন হয়নি, অল্প বাসন। তো বাসন মেজে স্নান করে একবারই তোমাদের সামনে আসতেছি। আর বাসন মাজা হয়ে গেলে আমি বাসনটাকে আরেকবার ধুয়ে নেবো, যেহেতু ওখানে রাখছি একটু জল দিয়ে নেবো, কারণ যদি জল টল ছিটে পড়ছে। তো হয়ে গেছে, একটু জল দিয়ে ধুয়ে নিলাম। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নিশা ক্রিয়েশন 01। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরা সবাই ভালো আছি। তো সকাল সকাল সব কাজ কমপ্লিট করে, কাপড় কাচা মানে ঘর মোছা সেগুলো শেয়ার করিনি, সব কিছু কমপ্লিট করে স্নান করে এখন তোমাদের সামনে আসলাম। আর দিকে ভাতও বসিয়ে দিয়েছি, এখন বাজে হলো 8:50। তো আমার সব কাজ কমপ্লিট করে রান্না করলাম, রান্না ভাত হচ্ছে, আর ভাবছি আলুর একটা তরকারি করবো আর শুকনো মাছ ভাজা করবো। তার দুপুরে দেখা যাক, দুপুরে যদি কিছু আনে তাহলে রান্না করা হবে, আর না হলে এগুলোই থাকবে। আমি একবারে রান্না করলাম, কারণ মানে এখন মানে ভাল লাগে না আর কি, ছোটো দিনের বেলা তো তাড়াতাড়ি চলছে, রাত্রিবেলা গরম 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 খেতেই ভাল লাগে। এখন রান্না করবো, দুপুরবেলা আবার করবো, তাই ও তো কিছু খায়নি, এখনই আসবে মনে হয় খেতে, কাজে গেছে এখানে পাশেই। আর আমার মাম্মাম ও তো মুড়ি খেয়ে নিচ্ছে, মুড়ি চিনি দিয়ে জল দিয়ে খেয়ে নিচ্ছে, আর আমি এখনও খাইনি। তো রান্না হবে তারপরে। আর কালকের ভাত বেঁচে গেছে, কালকে যে রান্না করছি ভাত ডাল শাক সবই বেঁচে গেছে, সেগুলো দেখছি যদি নষ্ট না হয় সেগুলো খাবো, কারণ জিনিস অপচয় করাটা আমার একদম ভালো লাগে না, একদম পছন্দ। তো ঠিক আছে, ঝটপট করে রান্না বান্না করে নিই, ঠিক আছে, পরে দেখা হচ্ছে আবার। তো ফ্রেন্ড, আজকে সবজিটা একটু আমি অন্যরকম করে রান্না করার চেষ্টা করছি। আর এখানে দিয়েছি ধনে, ধনে জিরা আর শুকনো লঙ্কাটা একটা ভেজে নেবো, ভেজে নিয়ে আলুর একটা সবজি রান্না করব, তো একটু অন্যরকম স্বাদে আর কি ভালো লাগে। তো নর্মাল তো প্রত্যেকদিন আমরা এরকম করে খাই, তো আজকে এই যেভাবে একটু অন্যরকম চেষ্টা করছি আর কি রান্না করার। তো দেখো এগুলো ভাজা হয়ে গেছে, আর এখানে শুকনি মাছটা ভেজে নিলাম, শুকনি মাছ ভাজা করবো আর আলুর সবজি রান্না করবো। আর এখানে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো দিয়ে দিলাম।
তারপর লবণ হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নিব। হলুদ দিচ্ছি এখন, বাস নর্মাল একটা সিম্পল আলুর তরকারি বলতে পারো। আর আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবারে যে বাটাটা যে ছিল, ধনিয়া লঙ্কা জিরা ভাজা যে ওই মশলাটা বেটে নিয়েছি শিলনোড়ায়, তো ওটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দিব। তো এই দেখো রেডি হয়ে গেছে, খুব টেস্টি হয়েছে খেতে। গুড ইভিনিং গাইস। তো এটা বলতে কি পরের দিন আর কি, পরের দিন বিকালবেলা, কালকে আর কোনো রকম কোনো ভিডিও করিনি। আর তোমাদেরকে বলেছি না কে আসছে, কে আসতেছে বলো তো, গেস্ট করছো দেখাচ্ছি। আর মানে সারাদিন আজকে কোনো ব্লগ করা হয়নি, কালকের ব্লগটাই আছে, ওইটা এডিট করে ওইটাই আর কি পোস্ট করবো একটু পরে। এখন 4টায় বাজে প্রায়, আর ভিডিও পোস্ট মানে এডিট করা কমপ্লিট, এইটুকু শুধু অ্যাড করবো, তারপরে দেবো ভিডিওটা। তো বেশিক্ষণ লাগবে না, 4:30টার মধ্যে ভিডিও চলে যাবে। আর কে এসেছে দেখো, এদিকে দেখাচ্ছি কে এসেছে। হাই, তো অনেক দিন পরে আসলাম। আমি গেছিলাম হলো বাড়িতে সিঁদুরগুচিতে, একটু জরুরি দরকার ছিল, মানে এসছির জন্য গেছিলাম। তো অনেকদিন ছিলাম ওখানে, মানে 3 সপ্তাহের মতো ছিলাম, আর 1 সপ্তাহ থাকলে মানে 1 মাস হইতো। তো চলে আসলাম, কারণ 1 মাস পরে নাকি যাইতে হবে তার জন্য। তো এই আর কি, এই জন্য এতদিন ভিডিও বানাই, সেদিন ততদিন দিদি বানাইছিল, আর আজকের আর কি তো না বলেই যেতে হয়েছিল। তো এই আর কি, আর কালকে আসছিলাম, তো আজকে দাঁড়িয়ে আছি বাইরে, আর এখন ঠান্ডাও পড়েছে। তো ঠিক আছে, তো দিদি মানে এমনিতেও ব্লগটা বড় হয়ে গেছে, কারণ দিদি স্টার্ট করেছিল, আমি না। তো এই আর কি, তো আজকের ব্লগটা এখান থেকে শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততদিনে ভালো থেকো, সুস্থ, নিজের খেয়াল রাখাটা। আর একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে কালকে চলে আসবো। তো এখন টাটা, টাটা, বাই।